হ্যাঁ বস, আজ আমি বলছি কলকাতা নাইট রাইডার্স জিতবে। ম্যাচের পরে আমার সাথে দেখা করে নিও আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে আছে, BK51ID। তো আজ কলকাতা নাইট রাইডার্স জেতার জন্য অবশ্যই কিছু কারণ আছে, যে কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আবুধাবি মাঠে এগিয়ে আছে। তো দেখতে থাকো পুরো ভিডিও, এবং কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আজকের ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স জিতবে তার প্রথম কারণ, আজকের ম্যাচটি কোথায় হবে সেটা দেখতে হবে। না হবে শারজায়, না হবে দুবাই, হবে আবুধাবি। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এই সিজনে টোটাল 7টি ম্যাচ খেলেছে, আবুধাবিতে প্রায় 4টি ম্যাচ, দুবাইতে 1টি এবং শারজায় 2টি। শারজায় 2টি ম্যাচের মধ্যে 2টি হার, আবুধাবিতে 3টি জিত এবং দুবাইতে 1টি জিত। অর্থাৎ 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিত আবুধাবিতে, এবং লাস্ট 3টে ম্যাচই আবুধাবিতে জিতেছিল, তাই জন্য শুধু মুম্বাইয়ের সাথেই আবুধাবিতে হেরেছিল। কিন্তু সবথেকে ভালো রেকর্ড আছে আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের, এইটাই কিন্তু অ্যাডভান্টেজ পাবে আবুধাবির মাঠে। অর্থাৎ আবুধাবির পিচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স পুরোপুরিভাবে বুঝিয়ে গেছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবথেকে এগিয়ে আছে আবুধাবি ম্যাটে। তো আবুধাবির সাথে কলকাতা নাইট রাইডার্সের সবাই বলে ভাই শারজায় গিয়ে দেখে নেবো, কিন্তু কলকাতা নাইট রাইডার্স বলছে আবুধাবিতে আয় তোকে আমি দেখে নেবো, অর্থাৎ মুম্বাইকে। তাতে কলকাতা নাইট রাইডার্স জিতবেই। এবং দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের কাছে সবথেকে বড় ফায়দা মানা হবে যদি কলকাতা নাইট রাইডার্স আজকের লাইন আপটা ঠিকঠাক বানাতে পারে। আজকের ম্যাচ যেহেতু আবুধাবিতে হবে, সেহেতু আজকের ম্যাচে পিচ অ্যান্ড কন্ডিশন সবই কিন্তু স্পিনারদের খাটবে। অর্থাৎ আমি সকালের ভিডিওয় বলে দিয়েছি যে পিচে ঘাস থাকবে মানে স্পিন খাটবে, যেখানে এখন পিচ স্লো হচ্ছে। সো আজকে অবশ্যই স্পিনার নিয়ে খেলা দরকার, এবং কলকাতা নাইট রাইডার্সে কিন্তু বেশি ভালো স্পিনার মুম্বাই ইন্ডিয়ান্সের তুলনায়। মুম্বাই ইন্ডিয়ান্সের কুণাল পান্ডে এবং রাহুল চাহার, এবং কলকাতা নাইট রাইডার্স আছে কুলদীপ কোয়ালিটি বোলার, সুনীল নারিন আছে, এছাড়াও বোলার পার্ট টাইমার নীতিশ রানা আছে, ভরুণ চক্রবর্তী এখন ফর্মে আছে, সো ক্রিস গ্রিনও আছে। তো আমি বলবো যে লাইন আপটা ঠিকঠাক বানাও ভাই, ম্যাচই জি তোমরা এই ম্যাচ জিতে গেছো, তো তোমাদের মতে কী বলে। এবং শেষ কারণটি হলো পয়েন্ট টেবিলের চাপ। আজকের ম্যাচে জিততে চাবে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং সেই চাপ থাকবে, কারণ আজকের ম্যাচ জিতলে তবেই একে উঠবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচ যে উপকারে জিতুক কিংবা একটু জিতুক, তাহলে 8টি ম্যাচে 10 পয়েন্ট হবে আজকের ম্যাচ জিতলে, যদি জেতে তাহলে 3 নম্বরে থাকবে কলকাতা নাইট রাইডার্স। এই জন্যে মুম্বাই একটু চাপে থাকবে। তাছাড়া আইপিএল 2020 সবথেকে বড় ব্যাপার হচ্ছে মিডিল অর্ডার। মিডিল অর্ডারের হাত দিক কিন্তু এখন ফর্মে নেই, এটা কিন্তু সবথেকে ভালো কলকাতা নাইট রাইডার্সের দিকের কাছে। 2019-এ হার্দিক পান্ডিয়া খুব ভালোই খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তো আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মিডিল অর্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের তুলনায় ভালো, যেহেতু আগের ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচে তোমরা দেখেছো সবে কোয়ারেন্টাইন কাটিয়ে সব প্লেয়াররা মাঠে লেগেছিলো, এটাই সবথেকে বড় হারের কারণ ছিল। তো আজ কলকাতা নাইট রাইডার্স জিতবে। অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা আমাকে ম্যাচের পরে ফলো করে মেসেজ করে দিও, দেখা হবে।